দেখুন বন্ধুরা, নতুন আবার ডিম নিয়ে আসলাম। ডিমটা ফাটালাম, ঠিক আছে ফাটিয়ে এটার কুসুমটার কালার হলুদ। ঠিক আরেকটা আছে, ডিমও ফাটাচ্ছি, দেখা যাক এর ভিতরে। এটার হ্যাঁ, ভিতরে হলুদ, এই কালারটা হলুদ আছে, তার মানে এটা ঠিক আছে। এটার স্মেলটা কেমন আসছে দেখি। হ্যাঁ এটার স্মেলটা ঠিক আছে, তার মানে মোটামুটি এটা ঠিকই আছে ধরে নেওয়া যাক। এইটা একই দেখি। এই ডিমটা বেশ ফুলছে, অরিজিনাল ডিম, যার জন্য এটা ফুলে উঠছে, এবং কুসুমটার কালারটাও হলুদ আছে, কিন্তু আগেরটা তা ছিল না। ডিম এনেছিলাম বাজার থেকে ডিমের পোচ খাবো বলে, তো একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আমার, একটু নতুন ধরনের অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার ডিমটা রেডি হচ্ছে, ডিম অমলেট হচ্ছে, তো একটু ফ্ল্যাশব্যাকে যাই, কারণ ওইটা আমার ভিডিও করা হয়নি। তো ওটা ভিডিও করা হয়নি বলেই আমি আপনাদেরকে সেটা বলছি। অ্যাকচুয়ালি ডিম এনেছিলাম, ডিমটা অমলেট করা হলো, অমলেট যখন করা হয়েছে তখনকার ভিডিওটা তো আমি তুলতে পারিনি, কিন্তু তারপরে আমার কেমন যেন একটা ডাউট হলো যে ডিমটা ঠিক, স্মেলটা ঠিক নয় ডিমের, প্লাস কেমন যেন লাগছে। তো আমার মনে হলো যেন ডিমটা, মনে হচ্ছে যেমন শুনেছি যে প্লাস্টিকের ডিম বা চাইনিজ কিছু একটা, মানে ডুপ্লিকেট জাতীয়। যাই হোক, আমি পেয়েছি, তো সেটা খাওয়ার টেস্টের মধ্যেও ডিফারেন্স আছে, প্লাস ওটা আমি একটু পোড়ালাম। আসুন আপনাদেরকেও দেখাচ্ছি কেমন হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমটা তো তৈরি হয়ে গেছে। একটু টেনে দেখো তো, ছেঁড়া যাচ্ছে, এই একটু এই 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 একটু প্লাস্টিকের দিচ্ছে, রাবারি টাইপ, রাবারের মতো হয়ে যাচ্ছে না? এটা ওইটা ওইটা টেনে দেখো তো, টানো, টানলে আসছে না, না আটকে আটকে যাচ্ছে। এই যে এবার পোড়াও, জ্বালাও, হাতটা সরাও। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা আওয়াজ আসছে, যেমন প্লাস্টিক পুড়লে। এবং আমি আপনাদেরকে পুড়িয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা আমার কথাটা বিশ্বাস করুন, এটা যে একটা স্মেল আছে, এই যে স্মেলটা কেমন লাগছে স্মেলটা? প্লাস্টিকের আওয়াজটা শোনা যায়, আওয়াজটা শুনতে পাচ্ছেন বন্ধুরা? একটা পুড়ছে, যেমন পটপট করে একটা আওয়াজ হচ্ছে। তো এটা স্মেলটা, আমি তো আপনাদের স্মেলটা শুকিয়ে বোঝাতে পারবো না, এটা আপনাকে আমাকে ভরসা করতেই হবে। একদম পুরো প্লাস্টিকের জিনিসটা, পুরো প্লাস্টিকের, একদম প্লাস্টিক টোটালি। এটা পুড়ে যাচ্ছে, পুড়ে জড়ো হয়ে যাচ্ছে, দেখুন পুরো প্লাস্টিক পোড়া গন্ধ, একদম বাজে বিচ্ছিরি, এটা কোনো রকম খাওয়াই যাবে না। অতএব আমি আপনাদের সাজেস্ট করব, ডিম বাজার থেকে যদি কিনে আনেন, আগে একটা ট্রাই করে দেখবেন, চেক করে দেখবেন, স্মেলটা দেখবেন, যদি ঠিক থাকে তাহলে বাকিগুলো খাবেন, না হয় পুরোটাই রিটার্ন করে দেবেন, এবং যেই দোকান থেকে কিনবেন সেই দোকানদারকেও সাবধান করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন এনজয় ইয়ার লাইফ। ভালো এক্সপিরিয়েন্স হলো লকডাউনের মধ্যে, প্লাস্টিকেরও ডিম হয় সেটা এতদিন যা ফেসবুকে বা অন্যান্য জায়গায় দেখেছিলাম বা শুনেছিলাম, আজকে নিজে এক্সপিরিয়েন্স করলাম যে হ্যাঁ এরকমও হয়, একদম মানে আপনাদেরকেও দেখালাম। তো আমি একটাই কথা বলবো যে আপনারাও এখান থেকে একটু এক্সপিরিয়েন্স আপনারাও গেন করুন, যে এরকমও হয়। তো কেনার আগে সাবধান হতে পারবেন না, কিন্তু একটা ফাটিয়ে একটা চেক করে দেখে নেবেন, তারপরে বাদবাকিগুলো ইউজ করবেন, তাছাড়া এটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হতেই পারে।